আসসালামু রাহিবুল ইসলাম বিশ্বাস আপনাকে যুক্ত করা হয়েছে রাহিবুল ইসলাম বলেন আপনি বলছি আমার প্রশ্ন আমার ভাগ্নে ها ও বলে তো আপনি তো ধর্ম মানেন না ইহ কল মানেন না তাহলে যারা পাপ কাজ করছে যারা মানব হত্যা করছে যারা অন্যায় করছে তাদের পরে তার কি শাস্তি হবে আমি উত্তর দিতে পারিনি যদি একটু বুঝিয়ে বলতে পারেন পরকারে যদি পরকারে না থাকে তাহলে শাস্তি সুস্থির কথা আসতেছে মানে কি শাস্তি হবে এটা কেমন কেমন প্রশ্ন মানে আমি যদি একশো কোটি টাকা না পাই তাহলে আমি গাড়ি কিনবো কোন টাকা দিয়ে ভাই আমি একটা মার্সিডিস গাড়ি কিনতে চাই বা আমি একটা ফেরারি গাড়ি কিনতে চাই আমি যদি একশো কোটি টাকা না পাই তাহলে আমি গাড়ি কিনবো কোন টাকা দিয়ে ভাই কন্ত ভাই দ্বারা আপনাকে আমি যেটা প্রশ্ন করেছি আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেন আমি যদি একশো কোটি টাকা না পাই তাহলে আমি ঈশ্বরে মানে ক্যাটরিনা কাইফরে বিয়ে করবো কেমনে ভাই আসিফ ভাই আমার মনে হয় যারা আমার মনে হয় ভাইকে একদম ইয়ে করেই বলে দিতে হবে আচ্ছা বিশ্বাস বিশেষ ভাই এর আগে তো যে আপনি যে প্রশ্নটা করলেন যে যারা অপরাধ করতেছে তাদের পরকালে বিচার হবে কিভাবে এর আগে তো এইটার প্রমাণটা লাগবে যে পরকাল আছে কিনা রাইট নাকি পরকালের প্রমাণ কোনো লাগবে না বিশ্বাস রহিদুল ইসলাম বলেন

রাহিবুল আপনি ভালো করে কথা শুনে তারপর কথা বলবেন এটা হচ্ছে আপনার মনের একটা আশা মনের একটা ইচ্ছা যে এটা হইলে ভালো হইতো পরকালে যদি এই যে আমার আমার টাকা চুরি করে নিয়ে গেছে ভাই হ্যাঁ এটা যদি পরকালে যদি আল্লাহ আল্লাহকে যদি পিঠায় তাহলে খুব আমার খুব মজা লাগতো কিন্তু এই আপনার এই মনের আশাটা তো আপনার এই মনের আশাটা তো পরকালের প্রমাণ না ভাই আপনি একটা মেয়ে পাশের পাশের সখিনারে খুব ভালোবাসতেন এখন সখিনা কুদ্দুসের সাথে ভেঙে গেছে হ্যাঁ কুদ্দুসের সাথে মানে মানে পালা গেছে আপনার মনে অনেক দুঃখ সখিনা যদি আমার বিয়ে করতো তাহলে আমার খুব ভালো লাগতো সখিনা তো গেছে গায়ে আমি কি করব কি কি করার আছে আপনি যদি বলেন যে পরকাল না থাকলে সখিনারা আমি পাবো কেমনে পরকালে নিশ্চয়ই সখিনারা পাবো আরে পরকালে পরকালে এটা আপনার আশা একটা যে সখিনারা আপনি পাইলে ভালো হইতো কিন্তু এটা তো এই আশাটা তো এটা মিন করে না যে পরকালে সখিন আপনার কাছে বা ইহকালেই বা সখিন আপনার কাছে ফিরে এটা তো প্রমাণ করে না মানুষের মনে কোনো আশা থাকা মানুষের মনে কোনো প্রত্যাশা থাকা মানুষের মনে একটা চিন্তা থাকা যে এটা হইলে ভালো হইতো এটা হইলে আমার সুখ লাগতো এটা তো মিন করে না ওইটা হইব। নাকি

যদি যে জিনিসের প্রমাণ নাই যে অবস্থাটার প্রমাণ নাই সেই অবস্থাতে গেলে শাস্তি হবে কিভাবে শাস্তি হবে না আহারে দুঃখ কি কষ্ট ওই শাস্তি হবে না আহারে আমার টাকাটা নিয়ে গেলো তার শাস্তি হবে না এটা নিয়ে আমি তাহলে কি এই দুঃখ নিয়ে আগে তো আপনার দেখতে হবে ওই জিনিস এক্সিস্ট করে কিনা যদি এক্সিস্টই না করে বা এক্সিস্ট না এক্সিস্ট করার সম্পর্কে কোনো প্রমাণই না থাকে এটা শুধুমাত্র মানুষের অন্ধবিশ্বাস হয় তাহলে আহারে হইলো না এটা নিয়ে দুঃখ পায়ার কোনো দরকার আছে বা কোনো ইয়া মানে হয় কোনো অর্থ বহন করে

এই যে নারীরা থাকবে এই কি করতে হবে প্রত্যেক মাসে আমাকে এক হাজার টাকা করে দিতে হবে এবং মানে আপনি দিতে হবে এটা দিলে আপনি এটা পাবেন এখন যদি এটা পান তাহলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে একশো বিঘার উপরে জমি আহ এতগুলা সুন্দরী নারী এখন এইটা তো আপনার যে মনের খায়েশ আপনার মনের খায়েশ আছে যে এইটা আপনি পাইতে খুব ভালো লাগবে আপনার হ্যাঁ এখন যদি আরেকজন এসে বলে ভাই এরকম তো এগুলোর তো কোনো প্রমাণ নাই এই যে বাটপার আপনার এই সুন্দরী নারীদের সাথে আমি প্রেম করবো আমি যদি না পাই একশো বিঘা জমির বাড়িটা না পাই তাহলে আমি কেমনে ওইখানে কেমনে থাকবো ভাই ওখানে কেমনে থাকবো আমি তো কেমনে থাকবো এখানে কেমনে ঘুরবো কেমনে গাড়ি চালাবো কেমনে বিলাস বহুল যাপন করবো কেমনে করবো ভাই যদি নাই পাই তাহলে কেমনে করবো এখন সে যদি না পায় তাহলে কেমনে করবে এটার মানে যে ওইটা আসে এটার মানে যে ওই জিনিসটা আসলেই সে পাইবো এইটা তো মানে তার মনের খায়েসটা তো ওই জিনিসটাকে তৈরি করবে না আসলে এভিডেন্স লাগবে যে ওই যে লাস ওই জমিটা আসলেই আছে নাকি কি না সে আসলেই পাইবো কিনা সেইটার উপরে নির্ভর করবে সে সেই জিনিসটা পাবে নাকি পাবে না তার মনে যত খায়েসই হোক না কেন ওই জিনিসটা পাওনের হ্যাঁ ওইটা পাইলে তার অনেক ভালো হইতো ওটা না পাইলে আমি দেখেন ভাই আমি অনেক দুঃখ কষ্ট আসি ওই লাস বেগাসের ওই জমিটা পাইলে আমি কত আরামে থাকতে পারতাম

আপনার খারাপ লাগতেছে ধরেন বা আমাদের অনেকেরই খারাপ লাগে আমাদের সাথে অনেক ধরনের ইয়ে হয় অনেক ধরনের প্রবলেম হয় বা অনেক ধরনের অত্যাচার হয় যে জিনিসগুলো আমরা কখনো প্রতিবাদ করতে পারি না আমাদের মনে একটা খায়েশ থাকে যে ইচ্ছা থাকে যে মরার পর আল্লাহ এটার বিচারটা করে দিবে সব অনেকের মনে প্রচুর মানুষের মনে ইয়াটা থাকে ইচ্ছাটা থাকে এই ধরনের থিঙ্কিং চিন্তা ভাবনা থাকে বাট এই যে চিন্তা ভাবনাটা এই ডিজায়ারটা এই ইচ্ছাটা ওই জিনিসটাকে সত্য প্রমাণ করে না ওই পরকালকে সত্য প্রমাণ করে না

এখন সে খুব ডাকতেছে কাছে খুব কাকুতি মিনতি করতেছে আসো আমাকে ওই এসে ওই ছেলেটাকে একেবারে জাল দিয়ে একদম ছিং করে জাল দিয়ে একদম বাইন্দা ভালো হ্যাঁ এবং খুব চেঁচা দাও খুব একটা করা একটা ইয়া দাও এখন আমি যখন আমার বাচ্চাকে বোঝাতে যাবো যে বাবা স্পাইডারম্যান বলে তো কিছু আসলে নাই

তুমি যদি মনে করো যে তোমার যে মনের আশা সেটা স্পাইডারম্যান এর অস্তিত্ব প্রমাণ করে স্পাইডারম্যান আসলেই আছে বলে যদি তুমি বিশ্বাস করো তোমার মনে একটু শান্তি পাও এটা প্রমাণ করে যে স্পাইডারম্যান আছে স্পাইডারম্যান আসলে তোমার এসে একদিন বাঁচাবে এটা তো এটা তো হচ্ছে কি হ্যাঁ সে আমার বাচ্চা ছয় বছর বয়স সে হয়তো ভাবতে পারে সে হয়তো তার মনে এই ছয় বছরের বাচ্চার মনে এই ধরনের ইয়া যুক্তি আসলেও আসতে পারে যদি আমার বাচ্চার মধ্যে এই ধরনের এত থার্ড ক্লাস যুক্তি আসে না আমার ছেলেও এর থেকে ভালো লেভেলের যুক্তি দেয় কিন্তু এই টাইপের একটা বাচ্চার এই টাইপের চিন্তা আসতে পারে স্পাইডারম্যান না থাকলে আমাকে কে হেল্প করবে স্পাইডারম্যান না থাকলে ওই ছেলেকে কে শাস্তি দিবে অদ্ভুত কথা এটা কি স্পাইডারম্যানের অস্তিত্ব প্রমাণ করে নাকি কি টাইপের ভাই উদ্ভট ভাই কোন একটা যুক্তিকে ইমোশন দিয়ে চিন্তা করার আগে যুক্তি দিয়ে চিন্তা করেন ইমোশন দিয়ে চিন্তা করলে আপনি একটা যুক্তি পজিশনে পৌঁছাতে পারবেন না যুক্তি নিয়ে যখন কথা বলবেন তর্ক নিয়ে যখন কথা বলবেন ইমোশনটাকে অ্যাসাইড রেখে যুক্তি তথ্য প্রমাণ কি আছে ওটা নিয়ে কথা বলবেন

রোগ শোক গুলো যেগুলো আছে না সেগুলো অনেক ছাঁচা দেওয়া হবে হ্যাঁ কঠিন ছাঁচা দেওয়া হবে হ্যাঁ যার ক্যান্সার হইতেছে যার এই যে জ্বর কাশি এই জ্বর কি পরকালে অনেক শাস্তি দেওয়া হবে এবং চিল্লা চিল্লা কানবে তাইলে তো নিশ্চয়ই প্রমাণ হইল যে এই ধর্মটাই বেস্ট ধর্ম কারণ আল্লাপাক্য তো এটা বলেন ইসলামের আল্লাপাক এটা বলে নাই এখানে দেখেন ওই দুষ্ট লোকদের তো শাস্তি দিব দিবই মানে রোগ ব্যাধি শাস্তি দেওয়া হবে এই এই ধর্মে হ্যাঁ আমি একটা নতুন ধর্ম শুরু করলাম এই ধরনের রোগ ব্যাধি গুলো ভালো আর কথা আপনি ধরেন ধরেন চমকানো ভাই আমি একবার বলছিলাম এই কথা যে ধরেন আপনি পরকালে যে আল্লাহর শাস্তি দিতে পারবেন ধরেন তাহলে তো সেই ধরনের গ্রহণ করা উচিত ধরেন ইয়ে করলো করলো পরকালে আপনারা যে আল্লাহ সেই আল্লাহ পরবর্তীতে আপনাকে সেই সুযোগটা দিবে যে আপনি আল্লাহ হবে সেভাবে আপনার দাস এরপর আপনি তারে শক্তি দিতে পারবেন সেটা কি আরো আরো বেশি বড় বিচাতা সেটা করতে পারিস থাকতে পারে ইমোশন থাকতে পারে বাট যখন যুক্তি দিয়ে কথা বলবেন যৌক্তিকভাবে চিন্তা করবেন তখন ওটাকে সাইড রেখে নিজের সাথে অনেস্ট হয় তারপর আলোচনা করতে হবে ইমোশন দিয়ে তো আপনি ভাই সত্যতা পাবেন না সব সময় সত্যতা পাবেন না এর জন্য যুক্তি থাকতে হবে শুধু মশে হবে না একদম মানে অবস্থা খারাপ আচ্ছা ঠিক আছে পরের জনকে দেখি